জ্ঞান অর্জনের জন্য পীরের কাছে মুরিদ হওয়া যাবে কিনা। দেখেন, পীর শব্দের অর্থ হলো মুরব্বি, কথা বলে না কি মুরব্বি। আমাদের দেশে পীর বলতে বোঝায় যারা আমাদেরকে ইসলামের কি দেয়, তালিম দেয়, কথাটাকে মনোযোগ দেন। পীরের কাছে যাওয়া এটা নিষেধ নাই, পীরের কাছে যাওয়া কি নাই, নিষেধ নাই। পীরের কাছে যাবেন কোরআন শিখতে, হাদিস শিখতে, নামাজের তালিম নিবেন, যাকাতের তালিম নিবেন, কথা কি বুঝেন না, কিসের তালিম, কোরআনের তালিম, যাকাতের তালিম, হজের তালিম, উজুর তালিম, রোজার তালিম, এগুলো নিতে কোনো সমস্যা আছে, নিবেন। জিকিরেরও তালিম নিবেন, তবে চোখ বন্ধ করে জিকির না, চোখ খোলা রেখে জিকির। যেই পীর আপনাকে, যেই পীর আপনাকে শুধু এক দুইটা নিজের বানানো জিকিরের পদ্ধতি তালিম দেয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের করার কিভাবে কর্তব্য সেই তালিম দেয় না, নামাজের তালিম দেয় না, ওযুর তালিম দেয় না, কিভাবে বাতিল শক্তির মোকাবেলা করতে হয় সেই তালিম দেয় না, হক কথা কিভাবে বলতে হয় সেই তালিম দেয় না, এটা আমার আপনার পীর হতে পারে না। তালিম নিলে সবগুলো নেওয়া লাগবে, আপনারা কি আমার সাথে একমত? তালিম নিলে কথা কন না কেন? আচ্ছা, আল্লাহ কোরআনে বলছেন তোমরা ইসলামে একটু একটু ঢুকো, আল্লাহ কি বলছেন, উদখুলু ফিসসিলমে, কথা কয় না কেন? হালকা জিকিরে তালিম দেন আমি নিষেধ করি না, চোখ বন্ধ করান কেন? আচ্ছা, নামাজটা কি জিকির না? চোখ বন্ধ করে নামাজ পড়লে ইচ্ছা করে নামাজে কি হবে, কথা বলেন না যে, তা আপনি যে চোখ বন্ধ করাইতেছেন কারণ কি? পৃথিবীতে ইসলামের যত আমল আছে একটাও চোখ বন্ধ করে কোনো সিস্টেম নাই। আপনি একটু জবাব দেন আমার সাথে, ওযু করবেন চোখ বন্ধ থাকবে না খোলা থাকবে, কাপড় পরিধান করবেন চোখ বন্ধ থাকবে না খোলা থাকবে, নামাজের ইমামতি করতে যাবেন চোখ খোলা না বন্ধ, স্ত্রীর কাছে গেছেন চোখ খোলা না বন্ধ, ব্যবসা করবেন চোখ খোলা না বন্ধ, আপনি যাকাত দিতে গেছেন চোখ খোলা না বন্ধ, হজ করতে গেছেন, কোনো পিসাব যদি কয় চোখ বন্ধ রাখবি, চোখ খোলা যাবে না হজ কর, এখন তো আর শুনতেছেন না বোধ হয়, তাহলে চোখ খোলা না বন্ধ। আচ্ছা, আমি আপনাকে সময় দিলাম 10 সেকেন্ডে, ইসলামের কোন আমল আল্লাহ আল্লাহ রাসূল বলছে চোখ বন্ধ করে করো, একটা নাম বলেন তো, আমি 10 সেকেন্ড দিলাম, একটা আমল দেখান যে আল্লাহ আল্লাহ রাসূল বলছে চোখ বন্ধ করে এটা করো, তাহলে আপনি চোখ বন্ধ করাচ্ছেন কেন? জেহাদ করা যায় চোখ বন্ধ করে, কিচ্ছু করা যায় না, সব জায়গায় চোখ খোলা থাকবে, আর নামাজের বেলা তো বলাই হয়েছে ইচ্ছা করে যদি চোখ বন্ধ রাখো তোমার নামাজ কি হবে, সওয়াব কম হবে, মাকরু হবে, তাহলে চোখ কি খোলা থাকবে না বন্ধ থাকবে? আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করবেন চোখ খোলা থাকবে না বন্ধ থাকবে? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ইমানের শাখা 73টা, এখানে একটা পাথর পড়ে আছে, একটা কাঁটা পড়ে আছে, এটা সরাইয়া দেওয়া এটাও তো ইমান, তো এটা চোখ বন্ধ করে না খুইলা, চোখ বন্ধ করা কিসের তালিম দেন আপনি? এক কথায় বললাম, যে চোখ বন্ধ করার তালিম দিবে ওনার কাছে যাওয়া যাবে না, যে চোখ খোলা রাখার জন্য তালিম দিবে তার কাছে 1 কোটিবার যাবে। পীরেরা এদেশে ইসলামকে কি করছেন, ইসলাম শিখাইছেন আমাদেরকে, শিখাইছেন, আমরা তাদের জন্য দোয়া, এই যে গোবিন্দপুরের পিসাব মারা গেছে আমরা দোয়া করছি, শশীনাথ পিসাব হুজুর মারা গেছে আমরা দোয়া করি নাই, যারা হক্কানি পীর যারা নামাজের কথা বলে আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করি, কলিজা দিয়া ভালোবাসি, কিন্তু নামাজ থেকে যারা মানুষকে দূরে সরায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমি 1 মিনিট একটা পীরের ঘটনা বলে আলোচনাটা শেষ করব। আমার গ্রামে একজন পীর আসে, কথা রেকর্ড হয়, আমি যা বলতেছি আমার সব কথা কি হচ্ছে, রেকর্ড হচ্ছে, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি। আমার গ্রামে একজন পীর আসে, উনি আসলে 20-22 দিন থাকে, একটা বাসায় থাকে, ঘুরে ঘুরে তার মুরিদদের বাসায় খায়, কিন্তু জীবনে কোনোদিন মসজিদে তাকে পাওয়া যায় না। লোকটা সাদা পাঞ্জাবি পরে, সাদা লুঙ্গি পরে, চুলগুলা সাদা, দাড়িগুলা সাদা, চেহারাও খুব স্মার্ট। তো এলাকার কিছু লোকেদের তার ব্যাপারে কি আছে, দ্বিমত আছে, যে সে আবার একটা কাহিনী আছে, সে মুরিদ করে আগে মহিলাদেরকে পরে স্বামীরে করে, কারণ মহিলা দুর্বল করতে পারলে না আন্ডা খাওয়া যায়, বুঝেন না কথা, কিসের আন্ডা, মুরগি হাঁস, আর আমাদের দেশের মহিলারা তো মাশাআল্লাহ, আরে বাপ রে বাপ, এই জায়গায় বড় দুর্বল, মুরগিটা প্রথম একটা ডিম দিছে ওইটা বাবারে দেব, তো ডিমটা কি তোর বাবা দিছিল? আচ্ছা, মুরগি লালন পালন করলেন এই মহিলা কষ্ট করে নাকি,
সে আধার খাওয়াইছে তার জামাইয়ের ঘরের পশলা দিয়ে খাওয়াইয়া মুরগি বড় করছে। মুরগি যখন ডিম দিছিল, সে যদি নিয়ত করতে যে আল্লাহ তুমি আমার এই মুরগিতে ডিম দিছো, এই ডিমের টাকাটা আগে তোমাকে দিলাম, তোমার কোনো বান্দাকে দিয়ে দিলাম, গরিব মিসকিনকে দিলাম অথবা মসজিদে দিলাম, এটা বেশি সওয়াব হইতো কি হইতো না? এটা হইতো শুক্রিয়া, এটা কি হইতো? শুক্রিয়ার। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আজি দান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। তুমি যদি আমার নেয়ামত খাওয়ার পরে শুক্রিয়া করো, আমি তোমার নেয়ামত বাড়াইয়া দেব। আচ্ছা, আপনি বাড়িতে একটা পেঁপে গাছ লাগাইছেন আপনার উঠানে, উঠান কার? আপনার পেঁপে গাছ লাগাইছেন আপনি, 100 টাকা দিয়ে কিনে আনছেন, আপনার ছেলে মেয়ে এটাকে পানি ডালছে, আপনার স্ত্রী সেবা করছে, আপনি করছেন, গাছ যখন বড় হয়ে পেঁপে ধরছে, তাহলে উঠান আপনার, পেঁপের গাছ আপনার, পানি ডালা আপনার ছেলে মেয়ের, আর পেঁপে দিছে কে? তো মাঝখান থেকে আপনি কইতেছেন এটা ল্যাংটার মাজারে দেন। তো এখানে ল্যাংটার ভূমিকাটা কি ছিল? কথা বলেন না কেন, ল্যাংটার ভূমিকাটা কি ছিল? আমার কলিজার ভাইয়েরা, তো এইরকমের একজন পীর আমার গ্রামে আসে, গ্রামও খুব বড় না, একেবারে ছোট গ্রাম, ছেলেরা এটার পেছনে লাগছে যে উনি নামাজও পড়ে না, নামাজ, আর ওর কাছে যারা মুরিদ হয় তাদের বক্তব্য একটাই, নামাজ আবার কি দেখাইয়া, আবার নামাজ কি জীবনে শেষতে একটা দিলেই হবে। এর ভিতরে আমার বংশের লোকেরাও কি কিছু, এখন উনি বহেস করবে আমাদের সাথে, আমি তখন স্টুডেন্ট, ছাত্র তখন, আমি তো বয়স করার জন্য খুব বড় পরিসরে নেয় নাই, যেহেতু মারামারি হবে, আর বয়স করাটা ইসলামে কিনা সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাতির আলেম ওলামারা ধ্বংস হয়ে গেছে যারা কথায় কথায় কি করে, এখন তো বয়সের ডাকাডাকি হয়, বুঝলে তখন যাইতাম না, বলা হয়েছে আসেন আমরা বসি, ওরা কিতাবে দেখাবে নামাজ পড়া লাগবে না, আর আমরা দেখাবো নামাজ পড়া লাগবে। উর মুরিদেরা ওইদিকে প্রচার করতেছে আমাদের পিসা বুঝুর টাক দিয়ে কিতাব নিয়ে আইব, কি দিয়ে কথা বলে না। তো কুমিল্লা থেকে আমরা দুইজন গেছি, আমরা দুইজন, আমি ছাত্র হিসাবে আমি গেছি, আর তখনকার সময় কুমিল্লাতে একজন মুফতি সাহেব আছেন, মুফতি ইয়াহিয়া মাহমুদ, নাম শুনছেন কিনা জানি না, দাওয়াতুল হক মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি একসময় কাসিমুল উলুমে ছিলেন। তা আমরা দুইজন গেছি, তার মুরিদেরা মোসে তেল তেল দিয়ে আসছে, তো বয়সে বসছে লোকজন, এখন ওই সভার চেয়ারম্যান হচ্ছেন একজন খুব নামি দামি চেয়ারম্যান, আপনারা ওনারে চিনেন, উনি হচ্ছেন কায়কোবাদের মামা তৌফিক চেয়ারম্যান, ওনার নাম, খুব দাপটের লোক, তিনি হচ্ছেন সভাপতি। তো গ্রামের লোকজন বসছে, তারা খুব খুশি যে আমাদের পিসা হুজুরের সাথে পারে এমন ক্ষমতা, কারণ পিসাও আসছে, আমরাও গেছি মাশাল্লাহ। তো বসার পরে সভাপতি যিনি, উনি তো সভাপতির দায়িত্ব পালন করতেছে, উনি বলতেছে আচ্ছা বয়স তো হবে, তো লেখাপড়ার যোগ্যতা কার কদ্দুর একটু জানতে চাই। হ্যাঁ, বুঝছেননি কথা? তো মুফতি মাহমুদরে জিজ্ঞেস করছে, তো উনি তো মুফতি সাহেব, আবার উনি মুহাদ্দিস কাসিমুল উলুম মাদ্রাসায় হাদিস পড়ায়, ব্যাপারটাকে সোজা কথা নাকি? আমি না হই স্টুডেন্ট, পিসা বুঝুরে জিজ্ঞেস করছে আপনার লেখাপড়া কদ্দুর, আমি গরিপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করছি। কথা কি শুনতেছেন? কোথেকে কোথেকে? গরিপুর একটা কলেজ আছে না? আচ্ছা, তো সভাপতি বলতেছে আপনি কি মাদ্রাসায় পড়েন? এক হয় না, কোনোদিন মাদ্রাসায় পড়িনি। বয়স কি হয়? যাই হোক, কথা টথা বলে এই পিসাবের সামনে সাদা কাগজ দিছে সভাপতি, আপনি লিখিত দিবেন, আপনি পিন না, আপনার ইসলামের মধ্যে কোনো জ্ঞান নাই, আপনি মুরিদ করাবেন না। উনি এটা লিখিত দিয়ে সইটই দিতেছে, আর ওনার মুরিদেরা কাঁদতেছে। আমি তাকায় দেখলাম আমার বংশের একটা লোক সহজ সরল, উনিও কাঁদতেছে। কয়েকদিন পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি কান্না কেন? কই তুমি কি বুঝবানি জীবনে কত ডিম খাওয়াইছে, ডিমের চিন্তায় কাঁদছে। কথা কি বুঝেন নাই? পীর ছিলেন আড়াই বাড়ির পীর সাহেব, গোলাম সারোয়ার অথবা গোলাম হাক্কানি, তাদের কাছে আপনি আড়াই বাড়িতে যাবেন, আপনি এখন যায় দেখবেন 100 বছর 200 বছর আগের কিতাবও সেখানে আছে না নাই? আছে। যাবেন আপনি চর্ম নাই, সেখানে দেখবেন বিশাল বিশাল মাদ্রাসা আছে না নাই? আচ্ছা, আমাদের দামতির পিসা হুজুর উনি কি শুধু পীর না, উনি একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপালও ছিলেন। আমি সবার নাম তো আর বলতে পারবো না, পীর তো তিনি হবেন যার পর্যাপ্ত পরিমাণে ইসলামের ব্যাপারে কি আছে, কিন্তু পীরের ছেলে পীর। আমাদের আবু নসর আশরাফি ভাই কয়েকদিন আগে একটা বক্তৃতায় বলেছিলেন, আফসোস এই জাতির জন্য, মুরিদ কখনো পীর হইতে পারে না, পীরের ছেলেই পীর হবে।
কথা কিন্তু সত্য, কথা কিন্তু মুরিদ যত বড় আলেম হোক, যত বড় যোগ্যতাশীল হোক, মুরিদ কিন্তু কখনো কি হয় না, কে পীর হয়, হেতে মূর্খ হোক, মূর্খ হইল সেই পীর, এরকমের পীরের কাছে যাওয়া রাগ করছেন, রাগ করছেন। আগামী জুমাতে কিন্তু আরো চমকপ্রদ, আমি তো বলছি আগেই, কিচ্ছু বলতে পারি নাই, যা আছে আগামী জুমাতে আরো গুরুত্বপূর্ণ কথা।